আমি ভালো কথা বলছি, করিস না, করিস না, আমি আমি মানছি, আমার কথাটা শোন, ওইটা ওই কাজটা করিস না, ও আমার আমার কথাটা শোন, আমার কথাটা শোন, ও কিন্তু রেগে যাবে, ভাঙ, কিচ্ছু করিস না, ওইটা হাতই দিস না, ও কিন্তু খচে যাবে, হাই বারবার বলছি করিস না, আমি বলছি ঠাকুরের ভাঁড় ভেঙে প্র্যাঙ্ক করছিলি কি রে? তোরা দুজন মিলে এটা কিসের জন্য করছিস? এটা কোনো মজার বস্তুই না, এটা অনেক বড় জিনিস ছিল, মজার বস্তু না, বারণ করেছিলাম আমি। আমি বলে বুঝাতে পারছি না, এটা নিয়ে কেউ প্র্যাঙ্ক করে না, এটা ঠাকুরের জিনিস। পড়াশোনাটা চুকে গেছে, পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করছি একটা কথা, প্র্যাঙ্কই তো করেছে, এরকম করার কি আছে? আস্তে আস্তে লাগছে তো, কি সাহস বেড়ে গেছে একেবারে, তুই ঠাকুরের জিনিস নিয়ে প্র্যাঙ্ক করছিস, তোর তো জীবন শেষ করে দেবে, তুই তো প্রাণে মরে যাবি। আমি করি নেই, আমি তোর জন্য পুজো করছি, তোর জন্য সব কাজে তুই ওকে ছাই দিচ্ছিস ঠাকুরের কাজের জন্য, আমি বারণ করছি, এটা কোনো প্র্যাঙ্কের ভিডিও নয়, আমার শরীর দীর্ঘদিন ধরে খারাপ হচ্ছে, তুই কেন এরকম করে আমাকে উত্তপ্ত করছিস? একটা কোনো জায়গায় খেতেও পাচ্ছি না ঠিক করে, শরীর ভালো নেই কিছু না, তার মধ্যে আমি সব কাজ করে যাচ্ছি, ঠাকুরের জিনিস নিয়ে প্র্যাঙ্ক করছিস, সবকিছু নিয়ে প্র্যাঙ্ক কর, যা খুশি নিয়ে কর, আমি তো কি সবকিছু তো তোদেরকে সাপোর্ট করছি, জিনিস নিয়ে করছিস কি দরকার ছিল?
মানুষ করেছি কোনোদিন কিচ্ছু রব রাখিনি, এত ভালো জীবনের থেকে বেশি ভালোবাসি তোকে। তুই জানতিস তো দিদি এই ঠাকুর ভালোবাসে, তো দিদির ভালোবাসা কোনো দাম নেই তোর কাছে, তার মানে তাই তো দিদি যা খুশি হোক। তুই জানিস তো এটা বলে ক্ষতি হবে, তোরই ক্ষতি হয়ে যাবে। তো বল তোর ক্ষতি হলে আমি বেঁচে থাকবো, তুই কেন ঠাকুরের জিনিস নিয়ে আর কি মারছিস, কেন ঠাকুরকে মাঝখানে আনছিস বল। চি 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 বাপু চি, কাঁদছিস কেন? এটা কোনো প্র্যাঙ্ক নয়, এটা কোনো ভিডিও নয়, আমি তোদের সাথে এটা একদম ঠিক করে দিচ্ছি। এটা কোনো প্র্যাঙ্ক ভিডিওই না, এইটা ভেঙেছি তোকে, তোকে খরচ করে দিচ্ছি। ও মাই গড, তুই কষ্ট করে আমি সেটা ভাতটাকে জমিয়ে জমিয়ে রেখেছিলাম। ও মাই গড, একে টাকা ধরে ভেঙে ফেললি তোরা ভাতটা ঠাকুরের জন্য। আমি জানতাম তুই রাগ করবি, তাই আমি আর একটা কিনে এনেছি, তো ওটার মতন তো বড় না একটু ছোট, তার মধ্যে আমারও কিছু টাকা ফেলেছি আমি, ওইটা দায়ের দিকে দিয়ে দিবি। এইটা তোর জন্য, এর মধ্যে 2000 টাকা আছে, পূজোর জন্য, পূজোর জন্য ওইটা দিয়ে দিবি। এই দেখ ঢুকিয়ে দিচ্ছি মনা, কি অপরাধমূলক কাজ করলি, আমি সব টাকা ঢুকিয়ে দিচ্ছি, ভালোভাবে খাচ্ছি ভালোই। এত বড় ভাতটা ভেঙে দিলি বল, আবার একটা কিনে এনে দেবো এর থেকেও বড়। কত বড় ভাতটা ভেঙে দিলি আমার জমানো ভাতটা বল, কি হয়েছে তাহলে? কত কষ্ট করে আমি জমিয়েছি, কষ্ট করে আমি খুঁজে খুঁজে ভাতটা এনেছিলাম। আরে ভর্তি আমাদের ওখানে, তোকে আমি খুঁজে এনে দেবো। কত টাকা জমিয়েছিস জানি বাবা? 1000। বারবার বলছি কিন্তু আমার সাথে নিয়ম করবি না, আমি ক্যামেরা করতে যাবো না। আমি বারবার বলছি ক্যামেরা কেন করছিস, এটা নিয়ে ক্যামেরা করার কি আছে? তুই যা খুশি কর, ক্যামেরা বন্ধ করছে না তো, ক্যামেরা চালিয়ে রেখেছে হা করে। তুই তোর যখন রাগ কমে যাবে তখন তো ভিডিওটা আপলোড করে যাবে, এখন না আপলোড করা যাবে না, যখন রাগ কমে যাবে তখন আপলোড করে দেবো। ভিডিও করছি অন্য কারণে, আমার ও ভিডিও হলো মাম্পু বলছে ভিডিও করতে, তাহলে কি মানে দেখি দাঁড়াচ্ছে মানে ঘুরিয়ে নাক দেখাচ্ছিস? মাম্পু যদি না বলে ক্যামেরাটা বন্ধ করে দে, আমি আর কিছু শুনতে চাইছি না, হয়ে গেছে। ভাতটা অনেক বড় ছিল, 1 ফুট বাই 1 ফুটের ভাত ছিল। তুমি ইচ্ছা করে মারবাটা দিয়ে একটু চান্দা, কেন মারবি কেন? তোরা বন্ধ কর, অভি চুপ করতে বসবি চ, এইসব ফালতু কথা আমার মধ্যে নেই, ও যা পারে করুক, ওটা যা পারে করুক, তোর সাথে কোনো কথা বলবো না। আয় না, আমার বিরক্ত লাগছে মাম্পু, আমি একটা চড় মেরে দেবো কিন্তু গিয়ে। তুই মারবি আমাকে? মারবি পরে, আমি ঠিক আছে অন্যায় করেছিস, সে কোনো সীমা নেই।
আমি তোর ভাতটা ভাঙবো, তোর মনে হয় তুই অত কষ্ট করে ঠাকুরের জন্য জমিয়েছিস? ওটা কিনে এনেছিলাম নতুন একই দেখতে, দিয়ে আমি আমার টাকা ফেলেছিলাম। ফেলে আর ওটা নতুন চকচক করছিল, মাথায় একটু বুদ্ধি আয়, ওই জন্য তোকে দেখতে দিইনি আগে, তাহলে ধুম করে দিয়েছি। দেখ আমার টাকা ঠাকুরের নামে কি হবে দেখ, বার কর তাহলে ক্ষমা, তাহলে ক্ষমা চেয়ে নেবো। মানে কি ওর ভাড়ও ভাঙেনি, আমি ইনভেস্টমেন্ট করে তোর ভিডিও করলাম, তোর ভিডিও আমার চ্যানেলে প্র্যাঙ্ক হয়, আমি আমার চ্যানেলে করিনি, আমার 7 দিন হয়ে গেছে ভিডিও আসেনি। কি রে মনা তুই, ঠাকুরের জিনিস হাত কোনোদিন হাত দিবি না। আমি হাত ভেঙেছি, আমি ভেঙেছি ওই চাল, এটা একই দেখতে না কাটি বাবা, মেরে ধরে আমি মরে গেলাম। থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ? প্র্যাঙ্কটা ঠিকঠাক করার জন্য, মানে ঠাকুরের জিনিসটা না ভাঙার জন্য। আমি জানি ওর এটা, তোমরা কেউ হয়তো জানো না, মানে এটা ও খুব সামলে গেছে, ঠিক আছে, মানে রোজই প্রায় 2-3 দিন ছাড়া ছাড়াই ও টাকা ফাঁকা জমায়, ঠিক আছে। হুট করে আমি আর প্রীতম দা একদিন বলছি যে এটা কি, বলছে আমি ঠাকুরের জন্য টাকা জমাচ্ছি, আমরা তো শূন্যই পাগল হয়ে গেছি, যে মেয়ে খরচা করে সে কাঁদছিস কেন? আমি তো ভাঙিনি বল, আমি জানি ওইটা যদি হাত দিই আমরা কোনো সময় এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভাড়, এটা এটা আমি লক্ষ্মী ঠাকুরের জন্য জমাই, এটা আমার লক্ষ্মীর ভাড়, একটা আমার সরস্বতীর ভাড় আছে, সবই সরস্বতী পূজার সময় ওটা ভাঙবো। আমি পূজোর আগে মানে পূজোর আগে এগুলো ছোটবেলা থেকে মা বাবারা করতো, এরকম টাকা ফেলে 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 বছরে পূজোর সময় একদিন দুদিন আগে ভেঙে, কথা বলবো আমিও জমাতাম, ঠিক আছে, তারপর সেই লকটা ভেঙে তুই 2 টাকা নিয়ে খেয়ে নিতিস। আমি জানি আমি 2-5 টাকা জমাতাম, একদিন ভর ভাড় খুলে দেখছি কোথায় গেল আমার টাকা। দিদি এটা পিগি ব্যাংক, পিগি ব্যাংকে দিদি পিগি ব্যাংকে টাকা ভর্তি, আমার আমার আচার খেতে ভালো লাগতো ছোটবেলায়, তা আমি কি করে পাবো, আমি জন্য তোর পিগি ব্যাংকে টাকা থাকতো আমি নিয়ে নিতাম। এদিকে আমি ওর একটা ভাঁড় ভেঙেছি বলে কেমন গাল দিল, তাও আবার সেই ভাঁড়টা বানিয়ে মানে নিজে টাকা পয়সা এরকম গুঁজে ফেলে কত কিছু করে, ঠিক আছে, তার জন্য সরি সরি সরি, মার মারলি, সরি সরি, ছি মার থেকেও জোরে মারে, চুলের মুঠি ধরে নাড়িয়ে এরকম করে মেরে, মানে কি বলবো, ক্ষমা তোর ঠাকুরের ভাঁড়, কোনোদিন আমি ভাঙবো প্রীতম দাটা, করিস না করিস না, এও জানে না ঠিক করে। ঠিক আছে গাইজ, এই ভিডিওটা এখানে এন্ড করে দাও, আমার মারার জন্য অন্তত লাইক করে দাও প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। দিদিকে ভালোই প্র্যাঙ্ক করেছি, দেখেছো, এই জন্য আমি প্র্যাঙ্কে সেরা।